জেঠু, তোমার গান শুনবো বলে এলাম, কিন্তু এরকম দুঃখের গান না, আনন্দের গান শুনতে চাই, যাতে আমরা সবাই মজা করতে পারি। এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। এই রে, এবার না কেস খেয়ে যাই। আসলে আমার মনটা তো খুব খারাপ, তাই ভাবলাম যে একটু যদি গান শুনলে মনটা ভালো হয়ে যায়। আসলে গান হলো আমার মন ভালো করার ওষুধ, তাই আর কি। জানা ছিল না, জেনে নিলাম। এবার থেকে তোর যখনই মন খারাপ হবে কানের কাছে গান চালিয়ে দেবো। বাবা, আমার ফেভারিট গানটা গাও তো। দাদা না থাকলে দেখছি এদের পাকনা গজায়, আর আমার মেয়েটাও হয়েছে, এদের সঙ্গে তাল মেলাচ্ছে। দাদা সুখ একবার। এবারে লোকগুলো ভালো, ভিলেন শুধু কয়েকজন, পরে এদের নাম্বার ধরে ধরে ক্লাস নেব। একবার আখির খবর নেওয়া দরকার, দেখি ও ঠিক আছে কিনা, একটা ফোন করি। এখানে বসে বসে পার্টি করলে চলবে? কাজগুলো করতে হবে না মা। যা কাজ করে গিয়ে যা, এখনো স্বাদ মেটেনি তোর। মেয়েটাকে প্রিয়র হাতে পড়ে পড়ে মার খেতে দিলি, এখন আবার তাকে কাজ করতে পাঠাচ্ছিস? তোর কি মন বলে কিছু নেই রে? না মা, আমার মন বলে কিচ্ছু নেই। একটা রাস্তার মেয়েকে আদিক্ষেতা করে আমার নিজের ছেলে মেয়ের তো ক্ষতি করতে পারি না, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা তো আমাকেই দেখতে হবে, তাই না মা? এই জন্যই তোর সঙ্গে কারু পটে না। কি বললে তুমি? লোভ, বড্ড লোভ তোর। ওই লোভে পড়ে নিজের সংসারটাতে আগুন ধরিয়েছিস, এখন সেই আগুনে এই সংসারটা নাবাদ পড়ে। আচ্ছা, এ তাহলে এক ভিলেন। এই এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে কাজগুলো কর, নাহলে কিন্তু রাইমাকে বলবো ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিতে। দেখবি পুরোই নিতে গেছিস। দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।